সবাইকে স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলোচনায় আছি আমি শ্রী মন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে একজন পুরুষের যেমন গনোরিয়া বা প্রমেহ রোগ হয়, তেমনি কিন্তু একজন মহিলার ক্ষেত্রেও এই গনোরিয়া বা প্রমেহ রোগটি হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। তো একজন মহিলার গনোরিয়া বা প্রমেহ রোগ হলে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায়, সেটি হচ্ছে যে প্রমেহ চাপ দেখা যায় এবং জ্বালাপর হলুদ রঙের শ্বেতপত্রের স্রাব দেখা যায়। এই যে প্রমেহ স্রাব, জ্বালাকর হলুদ রঙের শ্বেতপত্র স্রাব, এই লক্ষণে একটি হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই লক্ষণটিকে দূরীভূত বা নিরাময় করার জন্য। সেই মেডিসিনটি হচ্ছে অরামিউরেটিকাম বা অরামিউর। আজকে আমি এই অরামিউর হোমিওপ্যাথিক ওষুধটি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আমরা সবাই জানি হোমিওপ্যাথিতে লক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদি লক্ষণের সাথে মিল থাকে তাহলে সেই ওষুধটি ব্যবহার করে যে কোনো রোগ কিন্তু ভালো করা সম্ভব হয়। তাই এই প্রমেহস্রাব, মহিলাদের প্রমেহস্রাব বা জ্বালাকর হলুদ রঙের শ্বেতপ্রদর স্রাবে অরামিউরেটিকাম ওষুধটি ব্যবহারের জন্য এ ওষুধের কী কী লক্ষণ একজন রোগীর মধ্যে থাকতে হবে, এখন আমি এই লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই বলবো, যদি এই রকম লক্ষণ দেখা যায় রোগীর মধ্যে, একটা গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে আত্মহত্যার ইচ্ছা। এটি একটি মানসিক লক্ষণ। এই অরামিউরেটিকামের মহিলাদের মধ্যে বা রোগীর মধ্যে দেখা যায় যে আত্মহত্যার যে প্রবণতা, এটি প্রবল আকারে দেখা যায়। এই লক্ষণটি কিন্তু একজন রোগীর মধ্যে থাকে। দ্বিতীয় যে লক্ষণটির কথা বলবো, জীবিকা সংক্রান্ত যে কোনো কাজেই অনীহা লক্ষ্য করা যায়। অর্থাৎ যে কাজটি করলে আপনার সংসার চলবে, আপনার স্বাচ্ছন্দ্য ফিরে আসবে, সেই কাজটি করতে এই অরামিউরের যে মহিলা রোগী তাদের মধ্যে অনিচ্ছা দেখা যায়, অনীহা দেখা যায়, অর্থাৎ এই কাজগুলো তারা করতে চায় না। এরকম একটি লক্ষণ আমরা এই অরামিউরেটিকামের রোগীর মধ্যে পেয়ে থাকি। অলস ভাব, এ রোগীগুলো খুব অলস হয়ে যায়, অলস থাকে, কোনো কাজকর্ম করতে ইচ্ছাও করে না বা করার চেষ্টাও করে না। এরকম একটি লক্ষণ আমরা এই অরামিউর হোমিওপ্যাথিক ওষুধের রোগিনীর মধ্যে পেয়ে থাকি। অতিরিক্ত শারীরিক ও মানসিক দুর্বলতা, রোগীগুলো অতিরিক্তভাবে শারীরিকভাবেও দুর্বল থাকে এবং মানসিকভাবেও দুর্বল থাকে। না তারা যে শক্তির কাজ রয়েছে সেটি করতে পারে, না পারে মানসিক পরিশ্রম করতে। এইরকম একটি লক্ষণ কিন্তু এই অরামিউরেটিকাম হোমিওপ্যাথিক ওষুধের যে রোগিনী তার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করি। এছাড়া অরামিউরেটিকামের যে রোগী তার মধ্যে আরও একটি লক্ষণ দেখা যায় যে এরা বাসায় গরম ঘরে অত্যন্ত খারাপ বোধ করে থাকে, এজন্য এরা সবসময় খোলামেলা জায়গায় ঠান্ডা পরিবেশে ঠান্ডা আবহাওয়ায় থাকতে পছন্দ করে। রোগের বিষয়ে চিন্তা করলে রোগীর হৃৎপিণ্ডের যে স্পন্দন সেটি দ্রুত শুরু হয়ে যায়। এই রোগীগুলো যখন রোগ নিয়ে চিন্তা করে তখন তাদের যে স্পন্দন সেটি খুব দ্রুত আকারে শুরু হয়ে যায়। এরকম একটি লক্ষণ কিন্তু অরামিউর
রোগীর মধ্যে থাকবে। জরায়ু বড় হয়ে যায় ও কঠিন হয়, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যে জরায়ু বড় হবে এবং কঠিন হয়ে যায়। ঋতুচাপ বারবার হয় এবং প্রচুর পরিমাণে হয়, এবং এই স্রাব যেখানে লাগে সেখানে জ্বালা করে বা স্রাব অবস্থায় প্রচুর জ্বালা করে। অর্থাৎ অনেক রোগীর মধ্যে দেখা যায় যে বারবার ঋতুস্রাব হচ্ছে এবং প্রচুর পরিমাণে হচ্ছে, এবং সেই ঋতুচাপ হওয়ার সময় প্রচুর জ্বালাকর অবস্থার সৃষ্টি হয়। এরকম কিন্তু লক্ষণ অনেক মহিলা রোগীর মধ্যে পাওয়া যায়, এটি কিন্তু থাকে। জরায়ু বাহিরে বের হয়ে যায় এবং ভারী মনে হয়, মনে হয় যে জরায়ু বাহিরে বের হয়ে যাচ্ছে এবং ভারী, এরকম একটি লক্ষণ কিন্তু এই রোগীর মধ্যে থাকে। যোনিপথ গরম বোধ করে, অনেক রোগী বলবে যে যোনিপথ গরম হয়ে থাকে এবং জ্বালা করে এবং চুলকানি থাকে। যোনিপথে যেমন গরম থাকে তেমন জ্বালা করে এবং চুলকানি থাকে, প্রচুর পরিমাণে চুলকানি। স্বাভাবিকভাবেই যখন কোনো রোগীর শীতপ্রদর বা স্রাব দেখা যায় তখন কিন্তু তার চুলকানি থাকেই, এই লক্ষণগুলো কিন্তু পরামিয়রে থাকে। এর পাশাপাশি রোগীর নিদ্রাহীনতা লক্ষ্য করা যায়, কোনোভাবেই নিদ্রা আসে না, সারা রাত জেগে বসে থাকতে হয়, ঘুম আসছে না, জ্বালাকর অবস্থার সৃষ্টি, মানসিকভাবে সে আত্মহত্যার যে ইচ্ছা সেটি প্রবল হয়ে যায়। এ কারণে রোগীর মধ্যে ঘুম আসার যে বিষয় সেটি থাকে না। সর্বশেষ এই রোগীগুলো পুরুষ রোগী যেমন সহবাসে অক্ষম হয়ে পড়ে, তেমনি এই মহিলা রোগীগুলো কিন্তু দীর্ঘ সময় তার এই প্রমেহ স্রাব বা গনোরিয়া স্রাব থাকার কারণে এবং হলুদ রঙের জ্বালাকর শীতপ্রদর থাকার কারণে এরা সহবাসে সম্পূর্ণভাবে অক্ষম হয়ে পড়ে। একজন পুরুষ যেমন সম্পূর্ণভাবে সহবাসে অক্ষম হয়, একজন মহিলা রোগীও কিন্তু সহবাসে অক্ষম হয়ে পড়ে। এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা, যে অনেক মহিলা রোগী কিন্তু বলে থাকে যে আমি সহবাসে একদম অনীহা, একদম অপারক। অনেক স্বামী এসে কমপ্লেন করে, অনেক রোগী নিজেই বলে যে আমি সহবাসে একদম অক্ষম হয়ে পড়েছি, কোনোভাবেই স্বামী সহবাস করতে পারছি না। এইরকম একটি লক্ষণ কিন্তু এই রোগীগুলোর মধ্যে থাকে। তো সর্বশেষ যে লক্ষণটির কথা আমি বলেছিলাম, যে প্রমেহ স্রাব বা গনোরিয়া স্রাব, পাশাপাশি হলুদ রঙের জ্বালাকর শীতপ্রদর স্রাব যদি হয় কোনো মহিলা রোগীর, সেই ক্ষেত্রে কিন্তু এই অরামিউরেটিকাম হোমিওপ্যাথিক ওষুধটি যদি রোগ লক্ষণের সাথে মিল রেখে রোগীকে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যেই সেই প্রমেহ স্রাব বা জ্বালাকর হলুদ রঙের শীতপ্রদর স্রাব বন্ধ হয়ে রোগী সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তো বন্ধুরা, এই ওষুধটি ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের সাথে পরামর্শ করে ওষুধটি প্রয়োগ করতে হবে, অথবা চাইলে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, যে যেখানেই আছেন আশা করব সবাই আপনারা স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।